এই মুহূর্তে আসলে ইলেকশন প্রক্রিয়া যেভাবে শুরু হলো আপনি কতটুকু প্লিজ এবং আপনি আসলে সুযোগ করছেন কিনা আপনার অস্বস্তি জায়গা না অস্বস্তি বা স্বস্তি কোনো কিছুই আমার মধ্যে নেই আমার দায়িত্বটা হচ্ছে আমাদের ইলেকশনটা যেভাবে করতে হয় আমরা ইলেকশন কমিশন এজ এ হোল সরকারের সহায়তা নিয়ে অর্থাৎ পুলিশ প্রশাসন সকলের সহায়তা নিয়ে নির্বাচনটা করতে চাচ্ছি আমার ব্যক্তিগত স্বস্তি অস্বস্তিটা তেমন গুরুত্বপূর্ণ নয় তবে এটা ঠিক যে ইলেকশনের মধ্যে একটা গুরুত্বপূর্ণ দল তারা পার্টিসিপেট করছে না পার্টিসিপেট করলে অনেক ভালো হতো আপনারা জানেন যে আমরা প্রথম থেকেই তাদেরকে আহ্বান জানাচ্ছিলাম যে আপনারা অংশগ্রহণ করুন আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম তারা সাড়া দেননি এখন বিএনপি অংশ নিচ্ছেন আপনি কি কি বলবেন যেটা আগে বলেছি অংশগ্রহণ করলে এই ইলেকশনটা অনেক বেশি ইনক্লুসিভ অ্যান্ড পার্টিসিপেটরি হবে এবং সেটা না নিলে এখন কী হবে সেটা আমি যাচ্ছি না অংশগ্রহণ নিলে ভালো হতো এটা সকলেই ফিল করে কিন্তু গ্রহণযোগ্যতার জন্য এটা সমস্যা হবে কিনা জাতীয় আন্তর্জাতিকভাবে না সেই বিষয়ে আমি কোনো আই এম নট মেকিং এনি কমেন্ট অন দ্যাট যে সেটা নির্বাচনের পরে দেখা যাবে স্যার ভোটে একটা ইন্টারন্যাশনাল সংকট কিংবা চাপ আছে আপনি বলেছিলেন সেই চাপটা কি কাটিয়ে উঠেছে বারবার একটা শব্দ চাপ 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 সেটা না বাইরের খাবার কথা খাবার কথা বলছেন স্যার জি স্যার বিভিন্ন দেশের খাবার পড়েছে সেটা কতটা কাটিয়ে উঠেছে যেটা হলো সব দেশ আমাদের নির্বাচন সম্পর্কে খোঁজ খবর নিচ্ছে বিভিন্ন আমাদের ডোনার কান্ট্রিজগুলো ডোনার্স কান্ট্রিজগুলো দেখতে যাচ্ছে নির্বাচন এবং সেটাকে চাপ বলেন বা এটা সেন্সিটাইজেশন বলেন ওরা যে সমস্ত আপনার দৌড়ঝাঁপগুলো করছে আমরা দেখেছি এবং যার ফলে সরকারও বারবার বলেছে যে নির্বাচন অবাধ নিরপেক্ষ সুষ্ঠু হবে আমাদের তরফ থেকেও আমরা বলেছি নির্বাচন অবাধ নিরপেক্ষ সুষ্ঠু হবে বাংলাদেশ ইন্টারন্যাশনাল কমিউনিটিতে একজন মেম্বার এবং কমিটি অফ নেশনসে আমরা সদস্য আন্তর্জাতিকভাবেও নির্বাচনটা সুন্দর হোক সুষ্ঠু হোক সকলের কাছে বহির্বিশ্বেও নির্বাচনটা একটা ভালো গ্রহণযোগ্যতা পাক সেই প্রত্যাশা সকলের মতো আমাদেরও আছে কিন্তু আমরা আমাদের তরফ থেকে নির্বাচনটাকে সুষ্ঠু সফল ফ্রি ফেয়ার এবং পিসফুল এই তিনটা জিনিসের উপর খুব আমরা জোর দিচ্ছি কিন্তু যারা বর্জন করছে তারা তো প্রতিহত করারও ঘোষণা দিয়েছে এই নির্বাচন সেটা দেখা যাক আমরা সেই জন্য বলেছি তাদের প্রতি সকলেরই আহ্বান প্রতিহত যদি ওনারা করতে চান সেটা ওনাদের ব্যাপার পলিটিক্যাল স্ট্র্যাটেজি সেটার ব্যাপারে আমি আমরা কোনো বক্তব্য দেব না আমরা চাইব ইলেকশনটা পিসফুলি হোক জাপানের পক্ষ থেকে কোনো পরামর্শ ছিল না এই ব্যাপারে জাপানের কোনো পরামর্শ ছিল না থ্যাংক ইউ